বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সে বিষয়ে তার কোনো ভাবনা আছে কিনা সে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিস বলেন না আমার মাথায় এমন কিছু নেই তবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চার বছরের কম হবে এটা আরও কম হতে পারে বলে জানিয়েছেন তিনি কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন ড মোহাম্মদ ইউনুস রোববার এই ভিডিও সাক্ষাৎকার সম্প্রচার করেছে এই সম্প্রচার মাধ্যমটি সম্প্রতি আজারবাইজানের রাজধানী কাবুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে এই সাক্ষাৎকার দেন তিনি সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যে সব সংকট মোকাবেলা করছে সেগুলো নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশ চলমান সংস্কার প্রক্রিয়া আগামী নির্বাচন পরবর্তীত পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলছেন তিনি অন্তর্বর্তী সরকারের সময়সীমা কত হতে পারে সেই বিষয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা অন্তর্বর্তী সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকার পাঁচ বছরের হয় নতুন সংবিধানের সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং এটা চার বছরের কম হওয়া উচিত এটা নিশ্চিত এটা আরও কম হতে পারে এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায় রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে তিনি আরও বলেন যদি রাজনৈতিক দলগুলো চায় এই সংস্কার ভুলে যাওয়া নির্বাচন দাও তাহলে সেটা করা হবে তাহলে সরকার প্রধান হিসেবে তিনি চার বছর থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ ইউনুস বলেন আমি তা বলিনি যে চার বছর আমি বলেছি সেটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে তবে আমাদের উদ্দেশ্য তা নয় আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা চলমান সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা বলেন পুরো সরকার ব্যবস্থা সংস্কার হবে মানুষ নতুন কিছু চায় সেখানে সব ক্ষেত্রে সংস্কার হবে এমনকি সংবিধান সংস্কার হচ্ছে এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন করার কথা তুলে ধরে তিনি বলেন দুটো প্রক্রিয়া একসঙ্গে চলছে নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতি সারা দেশ নতুন কিছু চেয়েছে জানে মোহাম্মদ ইউনুস বলেন নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয় এখানে কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন আমরা বাংলাদেশের মানুষের কাছে জানতে চাইছি তোমরা কি এখনই নির্বাচনে যেতে চাও নাকি এসব সংস্কার শেষ করা হোক তা চাও সবকিছু জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তাদের মতামতের ভিত্তিতে হচ্ছে বলে জানান তিনি